বাংলাদেশ ক্রিকেট লীগের প্রথম ম্যাচে ফুল রিদমে বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। প্রতিপক্ষ দল পুরো 50 ওভার খেলতে পারেনি। বিকেএসপি সেই ম্যাচে 8 ওভার বল করে 33 রান দিয়ে এই পেসার নিয়েছেন 2 উইকেট। পরবর্তীতে তার দল ফাইনাল খেললেও অমন পারফরমেন্সের পরেও তাসকিনের আর খেলা হয়নি। মাঝে একদিন মিরপুরে বোলিং অনুশীলন করেছেন ঠিকই, তবে বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ছিলেন না তাসকিন। যতটুকু খবর, ভারত সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না। পুরো ওয়ানডে সিরিজেই তার খেলা নিয়ে আছে শঙ্কা। এমনকি গতকাল তাসকিন নাকি ব্যথানাশক ইনজেকশনও নিয়েছেন। শঙ্কা থেকেই হয়তো ডেকে আনা হয়েছে এ দলে থাকা পেসার শরীফুল ইসলামকে। তিনি ভারত সিরিজের ঘোষিত স্কোয়াডে ছিলেন না। ভারত সিরিজের প্রস্তুতির অংশ ম্যাচ সিনারিওতে গণমাধ্যমের প্রবেশের অনুমতি ছিল না, তাই সেখানে কি হয়েছে, কার ব্যাটে রান হয়েছে বা কে বল হাতে সাফল্য পেয়েছে, সেই সব খবর অনেকটা আড়ালেই পড়ে আছে। খারাপ খবর নাকি বাতাসের আগে ছড়ায়। প্রস্তুতি ম্যাচে হাঁটুতে আঘাত পেয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সব পরিকল্পনা অনুযায়ী চললে বৃহস্পতিবার স্ক্যানের পরপরই তার ইঞ্জুরি পরিস্থিতি জানার কথা। বিসিএলে তামিম সফল ছিলেন না, তবে প্রস্তুতি ম্যাচে হাঁকালেন সেঞ্চুরি, সেটাও কেবল 95 বলে। সিরি বাংলায় 40 ওভারের ম্যাচে তার ব্যাটে 11-4 আর 3 ছক্কায় 101 রান। অর্থাৎ চোটের ওই ঘটনা ছাড়া বাকি সময়টায় ওয়ানডে অধিনায়ক ছিলেন দুর্দান্ত। বাংলাদেশ দল তাদের অফিসিয়াল প্রস্তুতি শুরু করবে ডিসেম্বরের 2 তারিখ থেকে। দুপুর 1:30টায় হোম অফ ক্রিকেটে আছে বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন। একই সময় মিরপুর একাডেমি মাঠে ভারতের অনুশীলন করার কথা। টিম ইন্ডিয়া বাংলাদেশে আসছে পূর্ণ শক্তির দল নিয়ে। যদিও তাদের দলের একাধিক ক্রিকেটারও ইঞ্জুরির কারণে এই সিরিজ খেলতে পারবেন না। জশপ্রীত বুমরাকে তো তাই স্কোয়াডেও রাখা যায়নি, আর শেষ মুহূর্তে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। মানুষ প্রত্যয় অলরাউন্ডার।